জয় সোনা মায়ের জয়। এই মা কি স্বপ্ন দেখেছে আমাকে এসেই বলেছে, তা মায়ের মুখে শোনা যাক, বলো মা। আমি স্বপ্নে আজ তিনটের সময় আজকে তিনটে থেকে আমরা উঠেছি আসবো বলে স্বপ্ন দেখছি, মায়ের সঙ্গে আমার কৃষ্ণ আছে, তোমার সঙ্গে আমি বলছি আসবো বলে আসার চেষ্টা করছি, তখন মুখে দেখছি মা মঙ্গলা মায়ের সাথে আমার রাধা মনে আছে, আমার স্বামীকে নিয়ে এসছি মা, আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, তো খুব যন্ত্রণা করে রাতে ঘুমাতে পারি না। তোমার কি উপকার হয়েছে বলো মা? কোমরের ব্যথা ছিল, কোমরের ব্যথাটা কমে গেছে, এখন বসতে। কবে আসছো মা? আমি এর আগে বাড়িতে এসেছি, তখন বাড়ি এখানে ছিল। কোথা থেকে আসছো? আমি জানলাম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। মা তোমার উপকার হয়েছে বলো মা? তোমার এই পায়ে ব্যথা ছিল, আমি বসতে পারতাম উঠতে পারতাম না, ওই বাড়িতে এসেছিলাম, আসার পর আমার সঙ্গে সঙ্গে পায়ের ব্যথা কমে গেছে, কিন্তু এখন আমার গলায় ব্যথা, আমি সাইকেল থেকে পড়ে যাই। হবে কৃষ্ণকালী মায়ের কাছে চলে আসবি, পায়ে যন্ত্রণা ভালো হবে, আবার চলে আসবি ঘরে যন্ত্রণা। আমি পেয়েছি তাই মায়ের জন্যই, মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছি। পায়ের প্রচন্ড বহু বছর ধরে ব্যথা ছিল, ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম মা, যেতে ব্যাস গায়ে। জবা ফুল লাগিয়ে এখানটা কালো হয়ে গেছিল, তো কিছুদিন বন্ধ ছিল বলে আবার বেরিয়েছে, আর আমাদের দোকানে সেরকম ক্ষতি হচ্ছিল না, তো মায়ের জব করে এখন এই বাচ্চাটা জবা মিরাকেল পেয়েছে। কবে এসেছিল মা? এক মাসের মধ্যেই মিরাকেল কাজ হচ্ছে। কোথা থেকে আসছো? ব্যবসা একদম ডাউন ছিল। এই বাচ্চাটা দেখো গোটা মুখ সেতি, দেখো সেতি একটা দাগ, তোমরা সবাই জানো এটা রোগ, এই রোগটা প্রচন্ড গোটা বাচ্চাটা হয়েছে, এরকম অনেক জনারই আছে। তা বাচ্চাটা জবা ফুল লাগাতে অনেক ভালো হয়েছে রে মা, আস্তে আস্তে আবার মানে অনেকটা আওতায় আসছে এক মাসের মধ্যে। মা আছে? মা চলুন তো একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি এসেছিলাম বাঁকুড়া থেকে গাড়ির ড্রাইভার হিসেবে, চান করে আসিনি, আর সেই সাজটা আমার বাসি ছিল, তো মায়ের কাছে এই সাইডে আমি বসেছিলাম লোকের হাতে পুজো দিই, তো মায়ের জব করতে করতে হাতের যন্ত্রণার কোনো ওষুধ আমি খাই এক মাস হয়ে গেল, কিন্তু তার পরিপ্রেক্ষিতে ছেলে বাইরে থাকে, ছেলের এই পজিশন থেকে একটা প্রচণ্ড যন্ত্রণা আমি এনেছি, প্রচণ্ড এই দিক থেকে অনেক উপকার পেয়েছি। ড্রাইভার ছিলাম মানে আমার বাসি সাজ ছিল, এবার ড্রাইভার হিসেবে অনেক জায়গা বলে, তাতে চানও করে নিদি, আমি ওই সাইডে মায়ের খানে বসেছিলাম যতক্ষণ ওনারা পূজা দিয়েছে, পূজা দিয়েছে লোকের হাতে, কিন্তু সেই জোড়হাত করে যে মায়ের নাম জপ করেছি, তো প্রতিদিন যতবার পারি করি, তাতে করে আমি আর ওষুধ খাইনি এই হাতের জন্যে। ওইখান থেকে মাকে ওই ফাঁক দিয়ে মাকে ডেকে গেছিল, জয় এই যে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়, ওই মায়ের স্থানে এলো উপকার, ওই নাম জপ করেছে বহু বছরের, রোগ 7 বছরের, হাত পা তুলতে পারতো না, সেখানে ওষুধ এখনো পড়াতে ওষুধ খেতে হয়নি। মা চলেন তো? চলেন তো, সব সময় মাকে ডাকি আমি, গাড়ি চালাতে গেলেও চাষে ঘাটে তাও সব সময় যে ছেলে কিনেছি ছেলের এই মাথার পয়সা থেকে। একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা চরম মিরাকেল পেয়েছে, মায়ের জন্য কেন শাড়ি নিয়ে এসছে মা একবার বলুক নিজের মুখে বলো মা। আমি বলছি আমার পেট খারাপ ছিল, খুব পেট খারাপ হতো, আমি মায়ের জল করে এখন একটু ভালো, এখনো হয় মাঝে মাঝে, তার থেকে অনেক কম। কোথা থেকে আসছো মা? আগে এসছিলে? শুধু ঘরে বসে নাম জপ করে পেট খারাপ ছিল, প্রচণ্ড পেট খারাপ হতো,
নামজাপুরি অনেক ভালো আছে, 100% মধ্যে 90% ভালোই হয়ে গেছে। মাকে ভুলবে না, ঘুম হয় না মা, একদম ঘুম নাই আমার, কেন কি জানো। মা যেন শাড়ি নিয়ে এসো। হ্যাঁ মা, একবার সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা আমার কাছে, আমি দুবার দেখেছি মাকে, আমি মঙ্গলা মাকেও দেখেছি, ব্যবসা ছিল অনেক, ব্যবসা উপরে উঠেছে, চলে গেল। সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। খালি হাতে এলে ভরা হাতে যাবেন, এই ভক্তের মুখে শোনা যায় কি উপকার হয়েছে বলো মা। অনেক যন্ত্রণা হতো, কোমরের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হতো, অনেক কমেছে। কোথা থেকে আসছো মা? মেদিনীপুর থেকে এসেছি। আগে এসেছিলে? কবে এসেছিলে? 4 মাস আগে এসেছি। ওই বাড়িতে, ওই বাড়িতে গিয়েছিলে? ঘাড়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, সব ভালো মা আছে। পিসুর কপালে ঠেকিয়ে দিয়েছিলাম। একবার সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। খালিয়াতে এলে যাবে, কাউকে মা কোনোদিন নিরাশ করেনি আজ পর্যন্ত, কিন্তু পাবে, কেউ তাড়াতাড়ি পায়, কেউ একটু দেরিতে পায়, মাও পরীক্ষা নেয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ছোট্ট বাচ্চাটা কি বলে শোনো একবার, বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, বলো জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের। এখন ছোট থেকে বয়স্করা সবাই ছেলে আছে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, ছোট থেকে বড় সবাইকে তুমি ভালো রাখো, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। প্রতিদিন বলে মা সাজুনি, তাই জন্য মাকে একটা শাড়ি দিয়েছে, নিজেই বলে ওইটুকু বাচ্চা। কত বয়স মা বাচ্চাটা? 3 বছর বয়স, ওইটুকু বাচ্চা। মাকে বলে সাজুনি মা, কৃষ্ণ কালী মা, তাই মাকে শাড়ি দিয়েছে, আমাকে মালা পরিয়ে দিয়েছে। সাজুনি হ্যাঁ বলছি রে, আমি দিয়ে দিচ্ছি। যে ছোট্ট গুটগুটি বাচ্চাকে এসছে, যে সাজুনি মা বলে কৃষ্ণ কালী মাকে, মায়ের মুখে শোনা যাক, তা ওনারই বাচ্চা। মা বলো কি উপকার হয়েছে মা? মা আমি মানে 2 বছর ধরে আমার একটা ঋণ ছিল, অনেক বড় ঋণ ছিল, তো 1-2 মাস ধরে আমি কৃষ্ণ কালী মায়ের ভিডিও দেখে পরে নাম জপ করি ঘরে। তো নাম জপ করার পরে আমার মানে এই 1-2 মাসের মধ্যে আমার ঋণটা মিটে গেছে। মা আছে মানে মাকে ডাকলে পরে না মন একদম মানে শান্তি হয়ে যায়, মানে একটা শক্তি চলে আসে, মানে মা যে, হ্যাঁ শুধু জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর আমার মেয়ে
ছেলে সবাই আমরা বাড়িতে সারা দিন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, মায়ের ছবি আমি বাধাই করে ঘরে নিয়ে শক্তি চলে আসে। আমাকে বলবে যে কৃষ্ণকালী মা সাজুনি, সত্যি কৃষ্ণকালী মা সাজতে ভীষণ ভালোবাসে। আর আমি যতই যাই ঝড় যাক যত কষ্টই হোক, আমি কিন্তু সুন্দরভাবে কৃষ্ণকালী মাকে সাজিয়ে দিই, ওনার চুন্নি পরিয়ে দিই, মাকে শাড়ি পরাই নিত্য নতুন, মাকে মালা পরাই, মায়ের মুখ মুছিয়ে দিই। সবাই জানেন আমার মাকেও সাজাতে খুব ভালো লাগে, মা সবার, তাই সবসময় মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখো আর সবাইকে সুস্থ রাখো। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় সোনা মায়ের জয়। মা চরম মিরাকল পেয়েছে, কই মা, বলে মান শিশু, কই মা বলো, মা কি উপকার হয়েছে বলো, মা আমার মা নাসি আমি ভর্তি ছিল, এখন আমি ভালো, বাড়ি ডাক্তার এসে বলেছিল হায়দ্রাবাদ নিয়ে যেতে, এখন আমি ভালো, মা এখানে এসে বিয়ে করে মা দিয়ে ছেড়ে দিয়েছিল, কোনো অসুবিধা নেই, মা এখন ভালো আছে, হায়দ্রাবাদ যেতে হলো না, না এখানে রিপোর্ট ভালো চলে এসেছে, এই যে মা দেখেছে কি মানসি করে গেছে মায়ের কাছে, মা ঠিকই কিছু না, আমি বলেছিলাম আমি পুজো দেবো বলেছিলাম, মা জন্য গামছা নিয়ে এসো, মা আর এটা আমি মাকে দেবো বলেছিলাম, হলো কাপড় তিন দিন, মা বউ করে রান্না করে গেছে বলো, মা আমি বলেছিলাম মা তিন মাকে শাড়ি দিয়েছে, এই মা চরম উপকার পেয়েছে, হায়দ্রাবাদ যেতে হয়নি, মা চলন তো, মা চলন, একবার সবাই বলো জয় জয়।